বাইরে ঝড়ো হাঁ প্রবাহিত হচ্ছে এবং মুষলধারে বৃষ্টি হচ্ছে। সমসাময়িক এই প্রাকৃতিক দুর্যোগ ঝড়ো বাতাসের হাত থেকে রক্ষার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কিছু আমল রেখে দিয়েছেন। ঝড়ো বাতাসের সময় পাঠ্য দোয়া এক, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খায়রাহা ওয়া আউযু বিকা মিন শাররিহ। হে আল্লাহ, নিশ্চয় আমি তোমার নিকট এর মঙ্গল প্রার্থনা করছি এবং এর অনিষ্ট থেকে তোমার নিকট আশ্রয় প্রার্থনা করছি। দুই, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খায়রাহা অখয়রহা মা ফিহা অখয়রহা মা উরসিলাত বিহ ওয়া আউযু বিকা মিন শাররিহা অশাররি মা ফিহা অশাররি মা উরসিলাত বিহ। হে আল্লাহ, নিশ্চয় আমি এর কল্যাণ, এর মধ্যে যা আছে তার কল্যাণ এবং যার সাথে এ প্রেরিত হয়েছে তার কল্যাণ তোমার নিকট প্রার্থনা করছি, আর এর অনিষ্ট, এর মধ্যে যা আছে তার অনিষ্ট এবং যার সাথে এ প্রেরিত হয়েছে তার অনিষ্ট হতে পানাহ চাচ্ছি। বৃষ্টির সময়ের দোয়া, আল্লাহুম্মা সাইয়াবান নাফিয়া। হে আল্লাহ, কল্যাণকর বৃষ্টি দিন। অতিবৃষ্টি বা ক্ষতিকর বৃষ্টি থেকে বাঁচার দোয়া, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। হে আল্লাহ, আমাদের আশেপাশে জনবসতির বাহিরে বৃষ্টি দিন, আমাদের উপর নয়।